শর্মা। আমি এবার 2023 সালে এসএসসি পরীক্ষায় মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আসলে আমাদের শিক্ষা জীবনের 10 বছর পর আসে এসএসসি পরীক্ষা। এরপর এই এসএসসির যে ফলাফল, এর মানে কি বলবো, এই রেজাল্টের দিন আমাদের জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হওয়ার পর যে অনুভূতি, সেই অনুভূতিকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে। তারা যে আমাদের জন্য এবার এত বড় আয়োজন করেছে তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ এবং আন্তরিক মানে অনেক খুশি সবাই, যে আমরা আবার সকলে মিলে, শুধু প্রথমবারের আনন্দ হয়তো ছিল যে আমরা নিজেদের স্কুলের রেজাল্টগুলো নিয়ে নিজেদের মধ্যে খুব মেতেছিলাম। আজ আমরা মানিকগঞ্জ জেলার অনেকগুলো স্কুল, এখানে অনেকগুলো স্কুলের শিক্ষার্থী এখানে একত্র হতে পেরেছি, আমাদের নিজেদের মধ্যে পরিচয়ের আরেকবার সুযোগ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে। আমাদের এখানে সম্মানিত স্যার যে বলেছিলেন যে তোমরা কলেজ নির্বাচনটা ভেবে চিন্তে করো, আসলেই সেটা প্রথম দিকে আমার অনেক ইচ্ছে ছিল। আমাদের প্রথম টার্গেট থাকে এসএসসি রেজাল্টের পর আমরা ঢাকায় যাব, কলেজে ভর্তি হব, কিন্তু সেখানে হয়তো দেখা যায় যে পরে পরিস্থিতির বিবেচনায় সবার সেভাবে যাওয়া হয় না। মানিকগঞ্জে থাকলেই যে আমরা ভালো করতে পারবো না সেটাও নয়। মন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আরও অনেক কলেজ আছে যেগুলো আমাদের আন্তরিকভাবে পড়াবে, হয়তো আমাদের ভালো রেজাল্ট যে মানিকগঞ্জ থেকে হয় না সেটা কিন্তু নয়। এসএসসিতে এখানে থেকেও যদি আমরা ভালো করতে পারি সেই সফলতা আমাদের হয়তো অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে। আমি এই স্কুলের যে ম্যামকে ধন্যবাদ জানাবো যে আমাদের সবার জন্য এত বড় একটা আয়োজন, আমাদের এই যে অনুপ্রেরণা, এই যে আজ যে আয়োজন করেছে জিপিএ 5 এর, এই আয়োজন হয়তো আমাদের আবারও মনে করিয়ে দিবে যে আমাদের এসএসসি তো ভালো করতে হবে, তাহলে হয়তো আমরা আরেকবার এই প্রাণের বন্ধনে মিলিত হতে পারবো। মন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আমাদের হয়তো পার্শ্ববর্তী স্কুল, অনেক সময় আমরা অনেক প্রতিযোগিতা একত্রে যাই, তখন হয়তো থাকে যে আমরা আমাদের স্কুলকে জিতাবো, তখন দেখা যায় অনেকটা নিজেদের মধ্যে ভেদাভেদ থাকে। আসলে সেই ভেদাভেদটা কিছুই না, শুধু নিজেদের স্কুলকে জিতে নিজেদের গর্ব করা, কিন্তু আজ আমরা সেই গর্বের বাঁধ ভেঙে সবাই যে একত্রে গর্ব করতে পারছি এটাই অনেক। স্কুলের এই এত বড় আয়োজনের জন্য আমরা সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত যে আমরা মানিকগঞ্জের শিক্ষার্থী, এতগুলো জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী আমরা একত্র হতে পেরেছি। আর যে এই মঞ্চে আশেপাশে যে ঝলমল করছে সব শিক্ষার্থী, আমরা জিপিএ 5 প্রাপ্ত, আসলে আমাদের এই সফলতার পিছনে কি বলবো, আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ এবং বিশেষ করে শিক্ষক সকলের ভূমিকা মনে হয় যে আমাদের তুলনায় কিছু কম নয়। তারা যদি আমাদের মানে প্রেশার না দিত হয়তো অনেক সময় অনেক বকাবকি মানে কি বলবো, যে সব সময় যে আমরা অনেক সময় বিরক্ত হই যে বাবা মা আমাদের এত বকছে কেন, স্যার ম্যাডাম আমাদের বকছে যে আমরা পড়ছি না, আমরা তো পড়ছি ঠিকই, আসলে হয়তো তাদের এই যে এই শাসনটুকু না থাকলে আমরা এখন তো পৌঁছাতে পারতাম না। এরপর আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এসএসসির পরও এরকম একটা মিলন মেলায় একত্রিত হতে পারি এবং সকলেই জিপিএ 5 পেয়ে নিজেদের জীবনের যার যে টার্গেট সেগুলো পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শর্ণা তার সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য। আমরা এবারে অনুভূতি শুনব জ্যোতির কাছ থেকে। জ্যোতি তার অনুভূতি জানাবে আজ তার এই কৃতিত্বের সম্বর্ধনা পেয়ে তার যে অনুভূতি, সেই অনুভূতি আমরা শুনবো।